হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার নিয়ে এসলাম এবং এর আনবক্সিং এবং এর রিভিউ ভিডিও দিব। তো আপনারা যে ট্রান্সমিটারটি দেখতে পাচ্ছেন এটি হলো FSI6 ট্রান্সমিটার। তো এই ট্রান্সমিটারটি সবচেয়ে পপুলার একটি ট্রান্সমিটার বর্তমান সময়ে এবং যারা বিগিনার্স তাদের জন্য একটি খুব ভালো একটি ট্রান্সমিটার। তো এই ট্রান্সমিটারটি যাদের বাজেট খুব অল্প হয় এবং যারা একটি ট্রান্সমিটার দিয়ে খুব সহজে ড্রোন, প্লেন, আরসি বোট, আরসি কার এগুলো বানাতে চান, তো তাদের জন্য আমি সাজেস্ট করবো আপনারা এই ট্রান্সমিটারটি নেন। তো এই ট্রান্সমিটারটি একটি এক্সট্রা সুবিধা হলো আপনারা এই ট্রান্সমিটারটি খুব সহজে এর ডিসপ্লের মাধ্যমে দেখে এর সাইডে কিছু বাটন আছে, বাটন চেপে আপনারা ইচ্ছেমতো করে আপনাদের প্রোগ্রামগুলো দিতে পারবেন এবং আপনারা আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। তো এই ট্রান্সমিটারটি খুব সহজে আপনারা কন্ট্রোল করতে পারেন এবং এর সাথে যে রিসিভারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত এই রিসিভার ট্রান্সমিটারের সাথে থাকে না। তো আপনারা যদি চান এই ট্রান্সমিটারটি কিনবেন তাহলে আমাকে অবশ্যই জানান। এই ট্রান্সমিটারটি বর্তমানে খুব কম প্রাইসে আমি ডিসক্রিপশন বক্সে একটি শপে ঠিকানা দিব, আপনারা ওইখান দিয়ে নিতে পারেন। তো এই ট্রান্সমিটারটি সাইডে কিছু এক্সট্রা বাটন আছে, তো আপনারা ওইগুলো দিয়ে আপনাদের কন্ট্রোলিংগুলো কন্ট্রোল করতে পারেন আর কি। আর এই ট্রান্সমিটারের একটি সুবিধা হলো এটিতে আপনারা 1.5 ভোল্টের মাত্র 4টি ব্যাটারি আপনাদের ইউজ করতে হবে, তাতে আপনাদের ব্যাটারি যে খরচটা একটু কম হবে। আর এই ট্রান্সমিটারের সাথে আপনারা পাচ্ছেন আরেকটি বাইন্ডিং পিন, যেটি আপনারা ট্রান্সমিটার অ্যান্ড রিসিভারে যে বাইন্ডিং করা হয় এই পিনটি দিয়ে প্রথম আপনাদের ট্রান্সমিটার রিসিভার ইনস্টলের ক্ষেত্রে তখন এটি ইউজ করা হয়। আর এই রিসিভারের দুইটি এলইডি আছে, একটি হলো এলইডি আর একটি হলো আপডেট। তো এই দুটি দিয়ে আপনারা এর কন্ট্রোলিং সিস্টেমগুলো বুঝতে পারবেন যে এটি এখন কীভাবে কাজ করতেছে। আর এই রিসিভারের দেখতে পাচ্ছেন পিনগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে, আপনাদের পিনগুলো ভাঙার কোনো সম্ভাবনা নেই। আর এই ট্রান্সমিটারটি হলো V1 মোডের, এর রাইট সাইডে এর থ্রোটল অ্যান্ড লেফট সাইডে L1 এলিভেটার। তো আপনারা চাইলে এই মডেলটি নিতে পারেন আর চাইলে V2 মডেলটিও নিতে পারেন, যেটির লেফট সাইডে থাকে থ্রোটল অ্যান্ড রাইট সাইডে থাকে L1 এলিভেটার। তো গাইস, আপনারা যদি এই ট্রান্সমিটার লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি ডিসক্রিপশন বক্সে একটি শপের ঠিকানা দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান দিয়ে এটি নিতে পারেন। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ, টাটা।